সুপ্রিয় দর্শক, 23 অক্টোবর 2022 দিনাজপুরের রেলবাজার হাট প্রতি বৃহস্পতিবার আর রবিবার এখানে হাট বসে। তার সাথে ছোটো ছোটো ষাঁড় এবং বকনা গরু এই হাট থেকে আমরা আপনাদেরকে দামগুলি জানাতে চাই। তাহলে আপনারা ধারণা পাবেন যে দিনাজপুর অঞ্চলে আসলে এগুলো কী দামে বিক্রি হয়। আপনাদের কাছে যত দামই চাক না কেন, কিন্তু রেলবাজার হাটে কিন্তু দাম খুব একটা বেশি চাওয়া হয় না। আমরা প্রথমে এখানে একটা বকনা দেখছি, একটু ক্রস। আসসালামু আলাইকুম, কত চাইছেন? কত? 28,000। আর বিক্রির দাম কত? আচ্ছা, 25 পার হইলেই দিবেন। এই যে শুনছেন, এটা কিন্তু ফ্রিজিয়া। তারপরে এখানে একটা একটু দেশি দেখি, এই দেশিটা কত? 24.5 চাওয়া। আর দেওয়া কত নিয়ত? 22.5 হইলেই দিবেন। এই যে দেখুন, এটা একটু বড় সাইজ। এইটা কত বড়টা? 31 চাওয়া। আর দেওয়া? 28.5 হয়ে দেওয়া। শুনছেন দর্শক, আপনারা কিন্তু এটা ধারণা পাবেন। আমরা ধারণার জন্যই কিন্তু আপনাদেরকে এই ভিডিওটি দেখছি। আর এখানে আমরা মইনুল চাচাকে দেখছি। মইনুল চাচা, আসসালামু আলাইকুম। রোদের মধ্যে বসে আছেন? ছায়া বসে আছে। এটা তো ক্রস, এটা এটাও ক্রস, এইটাও ক্রস, দুইটারই ঘান নাই, দুইটা বকনা। এই এই লাল বকনাটা কত? 30। আর এটা দেওয়া যায় কততে? এটা 37.5 আর 30। 35 এটা 35-এ দেওয়া যাবে। আর এটা 28.5 দেওয়া যাবে? এটা 28.5 দেওয়া যাবে। এই যে শুনছেন আপনার, আমরা রেলবাজার হাটে কিন্তু আসলে এই জন্যই আসছি, শহরের হাট এবং গরুর সংখ্যা কম, এখানে কিন্তু দামটা আকাশচুম্বী চাওয়া হয় না। এই গরুর দামের উপরে কিন্তু আপনারা ধারণা করতে পারেন দিনাজপুর অঞ্চলে আসলে কী ধরনের গরু এবং কত দামে এগুলো পাওয়া যায়। আমরা বকনাগুলি আপনাদেরকে দেখালাম। এই বকনাটা কত? 32 চাওয়া, 32। আর দেওয়া কত? কাস্টমার বলবে 22-23 হয়ে যেতে পারে। আচ্ছা, এটা কাস্টমারের উপর নির্ভর করে। তারপরে এখানে দেখি দুটো বকনা রয়েছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই তো ভাই, এই 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 লালটা কত? 41 চাওয়া। হ্যাঁ, চাওয়া। আর ওইটা দেওয়া কত? আশা করা যায় 35-এর উপরে। আর এই যে এইটা 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 ওরকম দাম যাচ্ছে 29। আর এটা দেওয়া কত? 25-এর উপর। 25-এর উপর আশা করতেছি, দেখছেন 25-এর উপর। তারপরে এখানে আমরা একটু দেখি দরদাম চলছে। এবারে এখানে দেখছি বকনা বড় সাইজ, আপনি 40 ভাঙ্গে? 37 বলছি। হ্যাঁ, ইনি 40 ভাঙবে না, মানে দিবে না? না। এই গালাটা কিভাবে করেন আপনারা, যদি একটু জানান আমাকে, গালাটা কিভাবে করেন? গালাটা? হ্যাঁ, গালাটা ওটা অন্য হিসাব। ওটা কিরকম হিসাব? ওটা আপনি বুঝবেন না। ওটা আমার বুঝা যাবে না? না না, বুঝবো না। ওটা আপনার মনে মনে আর কি। ও আচ্ছা, তো এইটা কততে দিবেন আপনি লাস্ট? এটা 40 ভাঙার নিয়ত নেই। 40 ভাঙার নিয়ত নেই। শুনছেন দর্শক, আমি ওনাকে বলছি আপনি 37 ধরেন, যা পারে আমরা 5-7 ভাঙবে। আচ্ছা আচ্ছা, এবারে আমরা একটু ষাঁড় গরু দেখি। এই যে দেখছেন ষাঁড় গরু। আলম ভাই আসসালামু আলাইকুম। আজকে একদম অন্ধকারের মধ্যে বসে আছেন? ও, পাঁঠা দেখতেছেন? আজকে তো পাঁঠার বাজারে ওই রকম ভিড় আসছে, গরম। আচ্ছা আচ্ছা, আজকে কি দুইটা আনছেন? না ভাই, আজকে ছয়টা নেই। ও, এইদিকে দুইটা আছে, এদিকে দুইটা। এগুলো কত করে চাচ্ছেন?
এই বাচ্চাটার একটু সমস্যা আছে, এটা সাইওয়াল বাচ্চা কিন্তু ওই দিন সাইওয়াল বাচ্চা, বাচ্চাটা কোনো খুঁজ নেই, এখানে কানগুলো একটু আর কি জ্বর মাথায় একবার একটু কানগুলো কানে সমস্যা, কান কানগুলো একটু আর বাচ্চা সাইওয়াল, বাচ্চা সাইওয়াল তাহলে কানটাই ডিস্টার্ব করে কি দামটা কমে গেছে, কানটা ডিস্টার্ব করে দামটা কমে গেছে, তাহলে বাচ্চা কত কিনতে 45 এখন বিক্রি করব 37 45 এ কিনতে হইতো এখন 37 এ বেচবে, 37 এ বেচবে দামটা যে 42 40 আচ্ছা 40 42 দাম চাচ্ছে, আর এই যে এই দেশিটা শুক্রবারে আমবাড়িতে গেছিলাম, মোটামুটি বাজার ভালো ছিল, কালকে সকালে বাজার খারাপ, দুপুরে পরে বাজারটা বেশি সেই কারণে। আচ্ছা সকালে গরু কিনছিলাম ভাই, সকালে প্রায় 15-16টা গরু কিনছিলাম, হ্যাঁ এই বেচা কিনা করে 6টা ছিল। আচ্ছা আচ্ছা মানে বাজারটা এখন বোঝা যাচ্ছে না, সকালে একরকম বিকালে একরকম, মানে বাজারটা উল্টা করছে, মানে আপ ডাউন করতেছে। আচ্ছা আপ ডাউন করতেছে, আচ্ছা আচ্ছা ধন্যবাদ। এবারে দেখছি দর্শকের পাশে একটা বগনাটা দেখাশোনা চলছে, কাস্টমাররা দেখছে হাঁটিয়ে হাঁটিয়ে। আমরা আপনাদেরকে আরো কিছু সার গরুর দামগুলি আপনাদেরকে একটু জানাই, ছোট ছোট সার এবং বকনা কত, জোড়াটা কত? 82 চাইছেন, দাম দিছে কত? 70 তারপরে 72 এলে দিয়ে দেবেন। এবারে এখানে দেখি দুটো। আসসালামু আলাইকুম, কত চাইছেন কত জোড়া? 46 করে চাওয়া, দেওয়া কি 40 এর নিচে নামবে? 40 এর নিচে কোনো গরু নাই, না এগুলা তো একটু বড় সাইজ, মানে এগুলা দেওয়ার দাম কত? 43 করে হইলে দেওয়া যাবে, না 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 চাইলে তো আর নিবে না। শুনছেন দর্শক, তো দিনাজপুর রেলবাজার হাট আমরা কিন্তু আপনাদেরকে কেন দেখাই আমরা আগেই জানিয়েছি, যেখানে আমরা কখনোই বলি না যে আপনারা দূর দূরান্ত থেকে আসেন, তবে দিনাজপুর অঞ্চলে আসলে এই গরুর দামের ধারণাটা দেওয়ার জন্য কিন্তু আমরা আপনাদেরকে এই হাটে নিয়ে আসি। তো দর্শক ভালো থাকবেন, সবাই সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।